বসুন। তোর এত বড় সাহস, তুই ওর জন্য চেয়ার এনেছিস। তুই জানিস না কাকে কিভাবে সম্মান করতে হয়? একটা মাদুর পেতে দে, ওরা মাদুরেই বসবে। হ্যাঁ, মাদুরেতে বসতে হবে। কথা দিয়েছি, ভুলে যেও না। আরে, এ তো দেখছি রাক্ষসের ঘরে দেবতা এসেছে, কংসের ঘরে শ্রীকৃষ্ণ। বসুন। আমি কিছু ভুল বলিনি তো কৃষ্ণ? আমরা বিয়ের কথা বলতে এসেছি, কথায় কথা বাড়াতে আসিনি। তাড়াতাড়ি বিয়ের তারিখটা ফাইনাল করুন। এই দিনটার জন্যই তো আমরা অপেক্ষা করছিলাম। যাও, বোনকে নিয়ে এসো। তুই চেয়ারে বসলে তোর হবু স্বামীর অপমান হবে, তোর পাপ লাগবে। এত চিন্তা করিস না, আয় বস। এ কি বোন, তুই মাটিতে বসলি কেন? বিয়ে করার পর তো মহলে নয়, আমাকে ঝুপড়িতে থাকতে হবে। সেখানে তো চেয়ার থাকবে না, তাই আমি এখন থেকে মাটিতে বসা অভ্যেস করছি। বিয়ের তারিখ ঠিক করুন পণ্ডিত মশাই। হ্যাঁ পণ্ডিত, বিয়ের ঠিক তারিখ হওয়া চাই। খুব ভালো দিন আছে, শ্রাবণ মাসের 15 তারিখ। না, ওকে কালই বিয়ে করতে হবে। কালই বিয়ে হবে? কালই বিয়ে খুবই অমঙ্গল হবে। হ্যাঁ পণ্ডিত, অমঙ্গল হলে হবে, বিয়ে কালই হওয়া চাই। এদের খুব তাড়াতাড়ি আছে পণ্ডিত মশাই, আপনি বিয়ে কালই রাখুন। এক মিনিট, ওর সঙ্গে আলাদা কিছু কথা আছে। এখনো বিয়ে হয়নি, এখনই আমাকে ভেতরের ঘরে ডাকছে। আরে এতে ঘাবড়ানোর কিছু নেই, সবই কৃষ্ণ লীলা। এই যা, কৃষ্ণ লীলা। ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে, ধীরে ধীরে কাছে আসা, মেলা মেশা, মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ক্ষণ।